নিয়ন্ত্রণহীন ভাবে বাস চালানোর কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার প্রায় 40 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর 34 নম্বর জাতীয় সড়কের গলাইদড়ি বটতলায়। জানা গিয়েছে বাসটি কৃষ্ণনগর থেকে শান্তিপুর কালনাঘাটের উদ্দেশ্যে আসছিল। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, বাস চালক একটি বাসের সাথে পাল্লা দিতে নিয়ন্ত্রণহীনভাবে বাস চালাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাসে থাকা প্রায় 40 জন বাসযাত্রীর মধ্যে গুরুতর আহত হয় মহিলা ও শিশুসহ 14 জন বাসযাত্রী। একাধিক বাসযাত্রীর অভিযোগ করেন বাস চালকের বিরুদ্ধেই। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস চালক এবং সহকর্মী দুজনেই পলাতক। পুরুষ, মহিলা ও শিশু সব মিলিয়ে প্রায় 14 জন যাত্রী শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। খুব যাত্রীদের কি খুবই লেগেছে? কি কারণে এই দুর্ঘটনা কিছু বোঝা যাচ্ছে? লরি আর বাসে যেটা হয় ও তো সারা জীবন এরকম চলে। কৃষ্ণনগর থেকে বাসটা কালনাঘাট যাচ্ছিল, বাসটা কৃষ্ণনগর থেকেই জোরে আসছিল। কৃষ্ণনগর রেলগেটে যখন ওখানে গেট করলো, তখন বাসটা ঘুরে আসলো অন্য একটা বাসকে ওভারটেক করার জন্য। সেই বাসটা রানাঘাটে ছিল, যাই হোক করে সেই বাসটা আগে চলে এসেছিল বলে এই বাসটা প্রচুর জোরে চালিয়ে সেটাকে মানে কি বাসে পাল্লাপাল্লি দিচ্ছিল? হ্যাঁ, পাল্লাপাল্লি দিচ্ছিল। পাল্লাপাল্লি দেওয়ার পর এই বাসটা আগে চলে আসলো, কিন্তু ওই বাসটা পেছনেই পড়ে থাকলো। আসার পর এই বাসটা যখন বাইপাসে ঢুকবে, তার মুহূর্তেই সামনাসামনি একটা লরি, বাসটা কি কৃষ্ণনগর থেকে কালনাগামী? হ্যাঁ, কালনাগামী। আচ্ছা, তখন হচ্ছে বাসটা হচ্ছে একটা লরির সাথে সামনাসামনি ধাক্কা মারে। আমরা কিছুই, ওটা কোথায় ধাক্কাটা মারলো? কোথায় ধাক্কাটা? বাইপাসের আগে আর গলায় দড়ি ছাড়িয়ে দিয়ে। গোবিন্দপুর লরির সামনাসামনি ধাক্কা মারলো? লরির সামনাসামনি ধাক্কা মারলো। তারপর কি হলো? লরিওয়ালারও দোষ ছিল হয়তো, বাসওয়ালারও দোষ ছিল, আর আমরা কিছুই বুঝতে পারি না। আমরা কতজন যাত্রী আহত হয়েছে? প্রায় সকলেই আহত হয়েছে। সকলেই? কতজন যাত্রী ছিল বাসে? প্রায় 70 জন মতো। বাসটার কি পরিস্থিতি এখন? বাসটার কিচ্ছু হয়নি, শুধু সামনের কাচটা ভেঙে গিয়েছে। কোথায়? কৃষ্ণনগর থেকে শান্তিপুর দিকে আসলো বাসটা? কোথায় দুর্ঘটনাটা ঘটে? কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো? কি কারণে কি মনে হচ্ছে? বাস কি জোরে চালাচ্ছিল? হ্যাঁ, তখন জোরে চালাচ্ছিল, আর একদম চ্যাংড়া করে ছেলেটা দেখেই কেমন লাগছিল ওই ছেলেটা। বাস খুব জোরে চালাচ্ছিল, কৃষ্ণনগর থেকে আসছিল, মানে কন্ডাক্টরের খুব বাজে ব্যবহার। আর বাস যে চালাচ্ছিল, সে একটা ফুচকে ছেলে বাস চালাচ্ছিল, খুব মানে এক হাতে মানে স্মোক করছিল, এক হাতে ড্রাইভিং করছিল। কৃষ্ণনগর থেকে ছেড়ে এসে মানে গোবিন্দপুর কালীবাড়ি থেকে মানে কালীবাড়ি ছেড়ে এসে ওইখানটাই মানে সামনাসামনি। বাসটা কি কৃষ্ণনগর আর কালনাগামী? হ্যাঁ, কালনাগামী। আচ্ছা, কতজন যাত্রী ছিল বাসে? প্রায় 40 জন মতো ছিল। আহত হয়েছে কতজন? আমার ঘুম ঘুম এসেছে, তারপরে ধাক্কাটা লাগলো। কার সাথে ধাক্কাটা লাগলো? ওই লরির সাথে, লরি মেরেছে ধাক্কা। আপনি বাসেই ছিলেন তো? হ্যাঁ, ছিটকে পড়ে গেলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।